দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানের বিষয় বক্ষব্যাধি এবং যক্ষ্মা রোগ। বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যেই সংক্রামক ব্যাধিতে আক্রান্ত সেটি হচ্ছে যক্ষ্মা। এটি একটি মারাত্মক রোগ এবং প্রাণঘাতী রোগ। অনেক মানুষ প্রতিদিন মারা যাচ্ছেন এই রোগে, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে। এ বিষয়ে কথা বলতে আমার সাথে যোগ দিচ্ছেন লন্ডনের কুইন্স হসপিটালের কনসালটেন্ট ফিজিশিয়ান ডক্টর জিয়াউল হক। তিনি যক্ষ্মা রোগীদের নিয়ে কাজ করছেন এবং তিনি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ। ডক্টর জিয়াউল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। সারা বিশ্বে যক্ষ্মা রোগে আক্রান্ত রোগীদের যে চিত্রটি, সেটি সংক্ষেপে যদি আমাদের একটু বলেন। আসলে যক্ষ্মা খুবই একটা ভয়াবহ রোগ, আপনি যেটা বলছিলেন একটু আগেই। পৃথিবীর কিন্তু প্রায় এক তৃতীয়াংশ জনগোষ্ঠী, অর্থাৎ প্রায় 2 বিলিয়ন লোকের শরীরের ভিতরে যক্ষ্মার জীবাণু রয়ে গেছে। কিন্তু তার মানে এই নয় যে সবাই যক্ষ্মা রোগে আক্রান্ত। যদি যক্ষ্মার রোগের ব্যাপারে আসি, সেক্ষেত্রে প্রতি বছর প্রায় 1 কোটি লোক, অর্থাৎ 9.6 to 9.8 মিলিয়ন প্রতি বছর নতুন করে কিন্তু যক্ষ্মা রোগে আক্রান্ত হচ্ছে। এবং দুঃখজনক হলেও সত্যি যে এর ভেতরে প্রায় 15 লক্ষ লোক প্রতি বছর মারা যাচ্ছে সারা পৃথিবীতে। এবং এর মধ্যে বাংলাদেশও আছে যেই দেশগুলোতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে, তার মধ্যে বাংলাদেশ কি ষষ্ঠ অবস্থানে আছে বর্তমানে? জি, আসলে যেটা WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 22টি দেশকে হাই বার্ডেন কান্ট্রিজ বা টিবি যক্ষ্মার যে ভারযুক্ত, মূলত 22টি দেশকে শনাক্ত করেছে এবং তার ভিতরে বাংলাদেশের স্থান ষষ্ঠ। তো সুতরাং বাংলাদেশের যে সর্বশেষ পরিসংখ্যান আমাদের হাতে আছে সেটা 2014 সালের, এবং সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে 2014 সালে শুধু ওই 1 বছরেই 81,000 লোক এই যক্ষ্মাতে মারা গেছেন। এবং 2014 সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রায় 3.5 লক্ষ লোক সেই বছর যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন। তো বোঝাই যাচ্ছে যে এই রোগটি কি পরিমাণ মারাত্মক আকার ধারণ করেছে এখন বাংলাদেশ সহ সারা বিশ্বে। তো আপনি ব্রিটেনে অনেক বছর ধরে কাজ করছেন, ব্রিটেনে যক্ষ্মা রোগের চিকিৎসায় যে ধরনের পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, সেখান থেকে বাংলাদেশে যারা যক্ষ্মার চিকিৎসা করছেন তারা কি নিতে পারেন? আসলে যক্ষ্মা, আপনি জানেন, একটি প্রাচীন রোগ। এই রোগটা কিন্তু পৃথিবীতে আছে হাজার হাজার বছর ধরে এবং এটার চিকিৎসা তো আবিষ্কৃত হয়েছে খুব বেশি দিন না, কিন্তু 50-এর দশকে বা 40-এর দশকে। তো সুতরাং প্রায় 60-70 বছর ধরে এটার চিকিৎসা চলছে। চিকিৎসা ক্রমশ উন্নত হচ্ছে, কিন্তু মূলত একটা সমস্যা থেকেই যাচ্ছে যে এই যক্ষ্মাটাকে কিন্তু পুরোপুরি নিরাময় করা যাচ্ছে না, অর্থাৎ এটাকে কিন্তু নির্মূল করা যাচ্ছে না পৃথিবী থেকে। তো যেটা আপনি বললেন যে উন্নত বিশ্ব থেকে যেটা আমরা পেতে পারি, সেটা হলো যে মূল জিনিসটা যেটা প্রয়োজন, সেটা হলো যক্ষ্মার ডায়াগনোসিসটা ঠিক হওয়া, অর্থাৎ এটাকে শনাক্ত করতে পারা। এই শনাক্ত করতে না পারার কারণেই কিন্তু বাংলাদেশের মতো বিভিন্ন রকম উন্নয়নশীল দেশে এই যক্ষ্মাটাকে নিরাময় করা যাচ্ছে না এবং প্রচুর লোক এই যক্ষ্মাতে ভুগছেন। তারা ওষুধটার যে সমস্যাটা, সেটা হলো যে একটি মাত্র ওষুধে কিন্তু যক্ষ্মা রোগ ভালো হয় না, বেশ কয়েকটি ওষুধ এবং বেশ লম্বা সময় ধরে খাওয়ার প্রয়োজন হয়। সুতরাং বাংলাদেশ যেটা মূলত যেটা প্রয়োজন, সেটা হলো যক্ষ্মার শনাক্তকরণ, সেটা আরও উন্নত করা, এবং একবার শনাক্ত হবার পরে যে চিকিৎসাগুলো আছে সেটা ঠিকমতো রোগীর কাছে পৌঁছে দেওয়া এবং একটা রোগী যেন পুরোপুরি চিকিৎসাটা শেষ করতে পারে সেটা নিশ্চিত করা। শনাক্ত করার ক্ষেত্রে এই যে সমস্যাটি, সেটি কি হচ্ছে এই জন্যে যে মানুষ যথেষ্ট সচেতন নয়, তারা চিকিৎসকের কাছে যাচ্ছে না, নাকি চিকিৎসা কেন্দ্রগুলোতেই শনাক্ত করার পদ্ধতিতে কোনো সমস্যা আছে? আমি মনে করি এটা দুটোই। আপনি যেটা বলেছেন যে যক্ষ্মার ব্যাপারে কিন্তু গণসচেতনতার অভাব রয়েছে, এখনও কিন্তু যক্ষ্মার ব্যাপারে অনেক মানুষের ভুল ধারণা রয়েছে, সামাজিক কিছু ব্যাপার রয়েছে যে যক্ষ্মা হলে এটা অনেক সময় দেখা যায় যে এটা মানুষ বলতে চান না পরিবারের অন্য কাউকে, বা এটা যাতে ছড়িয়ে যায় সেটা চান না। তো এই যক্ষ্মার ব্যাপারে এই যে গণসচেতনতা, এটা একটা ব্যাপার রয়েছে, এবং চিকিৎসকদের ভেতরেও আমাদের মনে হয় যে প্রশিক্ষণের ব্যবস্থা বাড়ানোর প্রয়োজন আছে, কারণ যক্ষ্মা কিন্তু খুব সহজ নয় এটাকে শনাক্ত করা। তো সেটা শনাক্ত করবার জন্য যথেষ্ট পরিমাণ চিকিৎসকের যে জ্ঞান দরকার, যে পরিমাণ তার এক্সপিরিয়েন্স দরকার, সেটারও প্রয়োজন রয়েছে। তো আমি মনে করি যে গণসচেতনতা মানুষের ভেতরে এবং চিকিৎসকদের ভেতরে যে প্রশিক্ষণ, সেটারও উন্নত করার প্রয়োজন রয়েছে। যে ওষুধগুলো ব্যবহার করা হচ্ছে ব্রিটেনে যক্ষ্মার চিকিৎসায়, বাংলাদেশেও কি একই ধরনের ওষুধ পাওয়া যাচ্ছে? জি, বাংলাদেশেও একই ধরনের ওষুধ পাওয়া যাচ্ছে।
আমি বলবো যে বিভিন্ন রকম সরকারি প্রচেষ্টায় এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর সহায়তায় আজকাল কিন্তু সমস্ত ওষুধগুলোই বাংলাদেশেও কিন্তু এখন পাওয়া যাচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওষুধের মূল্যটা বেশি থাকাতে বেসরকারি ক্ষেত্রে অনেকে কিন্তু ওষুধ চিকিৎসাটা কমপ্লিট করছেন না বা আগেই ছেড়ে দিচ্ছেন। কারণ আপনি জানেন যে যক্ষা কিন্তু 10 দিন বা 7 দিনের চিকিৎসায় ভালো হয় না, এটা পুরো 6 মাস, মিনিমাম 6 মাস এটা চিকিৎসা করার প্রয়োজন হয়। তো যে সমস্যাটা হয় সেটা হলো ওষুধ কিছুদিন খাবার পরই রোগী যখন ভালো বোধ করেন তিনি তখন ওষুধ ছেড়ে দেন। সেটার কিছুটা অর্থনৈতিক কারণও থাকতে পারে, কিছুটা অন্য সামাজিক কারণও থাকতে পারে। তো সেটা ছেড়ে দেওয়ার কারণে তার ভেতরে তখন কিন্তু এই অসুখটা একটা রেজিস্ট্যান্ট আকার ধারণ করে, অর্থাৎ পরবর্তীতে দেখা যায় যে সেই একই চিকিৎসা দিয়ে কিন্তু সেই যক্ষাকে আর ভালো করা যায় না, যেটাকে আমরা ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারক্লোসিস বলি। তো সেক্ষেত্রে কিন্তু এটাকে নিরাময় করা আরও কঠিন হয়ে পড়ে। ডক্টর জিয়াউল হক, আমাদের এই সংক্ষিপ্ত সীমিত সময়ের মধ্যে আপনি যক্ষা সম্পর্কে আমাদের যেসব তথ্য দিলেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে ভয়েস অফ আমেরিকার সমস্ত শ্রোতাকে আমার শুভেচ্ছা। দর্শক, আমি এতক্ষণ কথা বলছিলাম লন্ডনের কুইন্স হসপিটালে কর্মরত ডক্টর জিয়াউল হকের সাথে। আশা করি সাক্ষাৎকারটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা।